নমস্কার, রুমিরিতে আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। পুজো উৎসবে সব কিছুতে মেতে গিয়ে যেন আমরা প্রতিবাদটা বারবারই মনে পড়ে, যেন ভুলে না যায়, ওর পাশাপাশি যেন প্রতিবাদটাও চলে আমাদের সমাজের যে কোনো সব পর্যায় থেকে, যেন ওই প্রতিবাদটা ন্যায় বিচারের জন্য চলতে থাকে যতক্ষণ না ন্যায় বিচার পাওয়া যায়। শাড়ির ব্লাউজগুলো পেয়েছি, শাড়িটা অনেক দিনের পুরনো, বেনারস থেকে কেনা, এতদিন পর তোর ব্লাউজ বানিয়েছি, আর এটা আমার বাংলাদেশের থেকে সে ঢাকাই শাড়িটার ব্লাউজ বানালাম, তার সাথে পুরনো একটা ঢাকাই শাড়িরও ব্লাউজ বানিয়েছি, সেগুলো সব ধুয়ে টুয়ে আনা হয়েছিল। আজকে এই বিকেলবেলায় নর্থ বেঙ্গল থেকে, মানে শিলিগুড়ি থেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই আসবে, পুজোটা আমাদের সাথে এখানে কলকাতায় কাটাবেন, কারণ আমার ভাসু বোম্বেতে থাকেন, উনিও আসছেন, উনিও ফ্যামিলি নিয়ে এখানে থাকবেন, তো এক দুদিন আমাদের সাথে এখানে আসবেন, দেখা করবেন, থাকবেন, সময় কাটাবেন। তো অ্যাজ আ ফ্যামিলি রীতিও পুজোর সময় না হলেও পুজোর আগে কিছুটা দিন ওদের সময় সময় কাটাতে পারবেন। ও পুজোতে থাকছে না রিদ্ধি। আর দেখুন, এই ঢাকায় ব্লাউজটা তো সুন্দর করে বানিয়ে দিয়েছে দু কালারের পাইপিং দিয়ে। আমাদের সাউথ সিটি ফ্ল্যাটের উল্টো দিকে হিরো হন্ডা যে শোরুমটা আছে তার পাশ দিয়ে একটা গলি আছে, ওখানে একজনের বুটিক আছে, ওখানে আমি স্পেশাল ব্লাউজগুলো বানাই, খুব বেশি না, একটা দুটো স্পেশাল থাকলে, স্পেশাল শাড়ির, আর সেগুলো অনেক দিনের পুরনো আমাদের চেনাশোনা, উনি ভালো, খুব ভালো টেলারিং করেন। এখন বিকেল হয়ে গেছে, এক্ষুনি ওরা ঢুকে পড়বে রিদ্ধি, ও প্র্যাকটিস ফেরত, ওদেরকে নিয়ে ফিরেছে যাদবপুর ইউনিভার্সিটি গ্রাউন্ডটা সল্টলেকে। যাদবপুর মাঠটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে না, অনেকে এটা ভুল করেন, মানে যারা ক্রিকেট ফিল্ডে তারা ডেফিনেটলি ভুল করে না, কিন্তু ক্রিকেটের বাইরে তো যাদবপুর মাঠেও কিন্তু অনেক রঞ্জি ট্রফি খেলা হয়েছে। তো উনি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা সবাই এসে পৌঁছে গেছেন, আর ওনারা কেউ হাতে ব্যাগ দেয় না, ব্যাগ নিয়ে খুব পাংচুয়াল। ওনারা আসে মানে দার্জিলিংটি একদম শিলিগুড়ির থেকে আনা স্পেশাল পাতা লং লিফের দার্জিলিং, ওনারা একদম লং লিফের প্রচণ্ড ভালো কোয়ালিটি চা খান, আর এই যে বাড়ির ডলে লঙ্কা থেকে সব ধরনের লঙ্কাই নিয়ে চলে এসছে, কারণ ওনারা থাকবেন না, ওগুলো পচে নষ্ট হয়ে যাবে। আর আমার অর্ডার করা কিছু মাছ এনেছে, কারণ আমি বলেছিলাম যে অনেকদিন পর আসছো, একটু বড়লি মাছ নিয়ে এসো, উত্তরবঙ্গের খুব ফেমাস মাছ বড়লি, যারা ওদিকে থাকেন সবাই জানেন, আর মাছ এর পাশাপাশি চিতল আর বড়লি খুব ফেমাস, আর খয়রা মাছও এনেছেন, ইলিশ এনেছেন, কই এনেছেন, এগুলো সিজন নয় যদিও, স্পেশালি বড়লির সিজন এখন নয়, বড়লি শীতকাল নাগাদ খুব ভালো উঠবে, এই যে এটা খয়রা মাছ, কাঁটা দেখে বোঝা যাচ্ছে, আর এই বড়লি মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, এইটাই হচ্ছে বড়লি, একটু সরু সরু ছোট ছোট, আর আমার বড়লি মাছের চচ্চড়িটা আমার শাশুড়ি মা অসাধারণ বানায়, এটা আমি কন্টেন্ট হিসেবে শেয়ার করবো, চচ্চড়িটা আগেও করেছিলাম, একটু কইও এনেছে, দেশি কই, নর্থ বেঙ্গলে ফেমাস যে কটা মাছ অ্যাভেলেবল পেয়েছে আমি আনতে বলেছিলাম, ওনারাও এনেছেন, তার সাথে বড় ছেলেও আসবে, তো ভালোই হবে, মায়ের হাতে রান্না খাবে কদিন। ওনারা এসছেন এই চারটে নাগাদ, অড হয়ে গেছে টাইমটা ভাত খাওয়ার জন্য, তাই এসছে লুচি বানিয়ে দেওয়া হয়েছে। তো দিদি আমার যিনি থাকেন, উনি আর আমি মিলে চটাপট একটু লুচি, উনিই মেজরিটি লুচিটা ভেজে দিলেন, আর আমাদের বাঙালির চিরপ্রচলিত সাদা তরকারিটা সাদা হয়নি, একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে, তো কালো জিরে দিয়ে হলুদ দিয়ে একটা সিদ্ধ তরকারি আর লুচি, আর তার সাথে একটু মিষ্টি আনতে বলেছিলাম, এই মিষ্টি এই আয়োজন, আর আমি আর রিদ্ধি এগুলো খাবো না, তো রিদ্ধি লুচি দেখে খেতে ইচ্ছে হয়েছে, এগুলো একটা হয়তো টেস্ট করলো বসে বাবা মার সাথে, মাও অনেক রিকোয়েস্ট করলো একটা খা একটা খা, তাই জন্যেই বসা, কারণ অলরেডি যেটা বললাম টাইমটা অড হয়ে গেছে। আমরা একটু এই বিকেলবেলা নাগাদ শপার স্টপে আর সাউথ সিটি মলে কয়েকটা দোকানে যাব, ভাসুরের মেয়ের জন্য কয়েকটা জামা কিনতে হবে, আমার মেয়েও এসে দেখেছে ঠাকুমাকে, অনেক দিন পর দেখা হয়েছে, আমি সেই শিলিগুড়ি গেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো লুচিটা দিদি ভেজে দিচ্ছে, আমিও গরম গরম এনে সার্ভ করা আর কিছু না, অনেকদিন পর ওনারাও এলেন কলকাতায়, আর আমিও সে শিলিগুড়ি গেছি প্রায় জানুয়ারি ডিসেম্বর ওই টাইম নাগাদ, তো অনেকদিন পর দেখা হলো আমারও। রিদ্ধি প্রায় মাসে মাসেই যাচ্ছে একবার কি দুবার শিলিগুড়ি, আমার আর যাওয়া হচ্ছেই না, তো আমার বাবারও চেক আপ ছিল, বাবাও গেছিলো আমার বাবা মা, কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না, ওনারা পুজোতে আসতে বললাম, ওনারাও চলে এলেন, ভালো হয়েছে এক সময়, কিন্তু একটাই দুঃখের বিষয়, পুজোতে রিদ্ধি থাকবে না, পুজোর পরে ফিরবে, পুজোর আগে রিদ্ধি রঞ্জি ট্রফি খেলতে ইউপি চলে যাবে, একানা স্টেডিয়াম ওখানে খেলা আছে, আর ফিরে তারপরে কলকাতায় কিন্তু রঞ্জি ট্রফি একটা। তো যাই হোক, এই লুচি আর আলুর তরকারি খেয়া হলো, অনেকদিন পর আমিও একটা আর কি দেড়টা খেলাম, আমার
ছোট্ট সফর পার সাউথসিটি মানে বাড়ি এসেছি। এখানে অনেক কিছু দেখলাম, সেগুলো কন্টেন্টের সাথে শেয়ার করলাম। প্রচুর স্টক পুজোর জন্য দেখলাম, উইন্টার ওয়্যার চলে এসেছে, যারাতেও প্রচণ্ড সুন্দর সুন্দর জামাকাপড়, যারা জামাকাপড়গুলো খুব নিট হয়, কিন্তু জানি না কালারগুলো আমার এখন এখানে পছন্দ হয় না, খুব একটা ব্রাইট নেই। যে কটা ভালো সে কটাই ক্লোজ আপে তুললাম ছবি আর শেয়ার করলাম। আর সেফোরাটা তো কাঁদছে, সেফোরা পুজোর আগে এত দাম বলে কিনা জানি না, কোনো অফারও চলে না এদের। আমরা শপার স্টপ থেকে কয়েকটা জিনিস কিনবো এবং দেখেও এসেছিলাম আমি, এই উইন্টার ওয়্যারগুলো খুব সুবিধা, এগুলো ফ্লাইটে পরানো যায় বলে এগুলোই কিনলাম। আর কটনের এই ফ্রকগুলো এসছে একদম সিম্পল কটনের, সেগুলো আর এই নাইট ড্রেসগুলো, এরকম ধরনের জিনিস আমি দেওয়া পছন্দ করি। আর খুব লাউড শাইনি জিনিস পরে না বাচ্চারা, দিলে আনকমফোর্টেবল ফিল করে, এক দুদিন হয়তো পরে। প্রচুর ইন্ডিয়ান ওয়্যার এসছে যেগুলো বাচ্চাদের পরলে সত্যিই দেখতে খুব সুন্দর লাগে। আর এই একটা ট্র্যাডিশনাল সময়, তো এই সময়টাই সত্যি এদের জন্যে বাচ্চাদের এত ভ্যারাইটি, আমাদের সময় ছোটোবেলা এত ছিল না। তবে আমি এই জ্যাক অ্যান্ড জনস থেকে ছেলেদের এই কোট সেটগুলো কিনি, প্যান্টার উপর একই রকম প্রিন্টের, হারায়ও না, দেখতে পড়াতে সুবিধা, সুটকেস থেকে খুঁজে পাওয়া যায়। অ্যাডিডাসের প্রচুর কালেকশন, আমি একটা ম্যাকের লিপস্টিক কিনবো ঠিক করেছি, তো ম্যাকের স্টোরে যাবো এরপরে। অ্যাডিডাসের এগুলোও দেখলাম খুব ভালো, কিন্তু এর হুড নেই বলে আর কিনলাম না। হুডিটা থাকলে ফ্লাইটে খুব সুবিধা হয়, কানটা ঢাকা থাকে। আর এই প্রচুর মেয়েদের, মেয়ে হওয়ায় একটা মজা, মেয়েদেরকে প্রচুর ধরন দিয়ে সাজানো যায়। আর যে কোনো শপিং সেন্টারে ঢুকে মেয়েদের কালেকশনের দিকেই চোখ পড়ে যায়, ছেলেদের কালেকশন সেভাবে অতটা ইনফ্লুয়েন্স করতে পারে না। সব মাদেরই হয়তো একই কমপ্লেন, সবারই একটা করে মেয়ে চাই এইগুলোকে দিয়ে সাজাবে বলে, একটা বয়সের পরে যদি এগুলো আর পরে না, তখন ওদের কাছে এগুলো টু মাচ গার্লি মনে হয়। যাই হোক, আর প্রচুর ব্যাগ দেখলাম, আমার একটা ব্যাগ কেনা দরকার আছে, আমার শাশুড়িমাকে পুজোতে এবার ব্যাগ দেবো ঠিক করেছি। তো প্রচুর ডিজাইনার ওয়্যার ব্যাগ এসছে ভালো ভালো, আমার নিচের এই ব্রাউন আর ব্ল্যাক ব্যাগটা খুব পছন্দ হয়েছে, ব্যাগগুলো খুব লাইট, এই ব্রাউনের ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার। যাই হোক, আর জানলাম প্রথম যে শপার স্টপে কোরিয়ান কে বিউটি সেকশনে এসছে, সেটা শেয়ার করলাম। কসরেক্সের প্রোডাক্ট আমি খুব ইউজ করি, বিউটি অফ জোসিয়ান সব কিছুই মোটামুটি এসছে এবং স্টকও আছে প্রচুর, সেগুলো অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, আমি যেমন জানতাম না। আমি এই লিপস্টিকটা নিলাম ম্যাকের, প্লাম ড্যান্ডি নাম, খুব ভালো। ফিরে গিয়ে এবার ডিনারের পালা, ডিনার খুব সাধারণ, কারণ লুচি খেয়েছে সবাই, কেউ না খাওয়ার ইচ্ছা। ডিনারে খুব সিম্পল মেনু, আজকে রাত্রিবেলা বাড়ি গিয়ে ডাল আলু ভাজা ভাত আর ডিমের অমলেট, ডিমের অমলেট মানে ডিম, ডিমের অমলেট, ডিমের কষা, ডিমের ঝোল, সব কিছুই আমাদের বাঙালিদের অসময়ের সাথী, মানে বাড়িতে কিছু রান্না নেই, ডিমের ঝোল ভাত খাও, নাহলে ডিমের অমলেট আর ভাত। আমার বাড়িতেও সেম সিনারিও, খুব রিচ খাওয়া হলে ডিমের ঝোল ভাত বা ডিমের অমলেট ভাত। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পরের ব্লগের জন্য স্টে টিউনড। ব্লগের একটা ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করেছি, পরে ব্লগটাও শেয়ার করবো।